নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভালো থাকতেই হবে, কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও। তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদেরকে অনেক সাহায্য করব। মা কালী হলেন সর্বশক্তির উৎস, তাই তাকে যদি একবার প্রসন্ন করতে পারেন তাহলে জীবনে চলার পথে কোনো বাধাই পাহাড় হয়ে উঠতে পারে না। সেই সঙ্গে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। আজকের দিনে সবাই আমরা চাপ, ভয়ঙ্কর রকমের চাপ বা স্ট্রেসের শিকার, কারোর মনে শান্তি নেই, সবাই যেন দুঃখের পাহাড় বয়ে বেরোচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, এমন পরিস্থিতির পিছনে দায়ী কে? শাস্ত্রমতে লোভের থেকে মুক্তি মিললে তবেই প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায়। কিন্তু লোভ লালসার খপ্পর থেকে বাঁচার উপায় সিংহভাগেরই যে জানা নেই, তাই তো এই ভিডিওতে আমি এমন একটি টোটকার কথা আলোচনা করেছি, যা সঠিক সময়ে যদি এই আগামী দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন করতে পারেন, তাহলে কিন্তু হাজারো কষ্টের মাঝেও সুখের মশাল জ্বালতে সময় লাগবে না। সেই সঙ্গে কর্মক্ষেত্রে সাফল্য তো আসবেই, তার পাশাপাশি সুখ শান্তি এবং সমৃদ্ধিও রোজের সঙ্গী হয়ে উঠবে আপনাদের, এটুকু আমি হলফ করে বলতে পারি। প্রসঙ্গত হিন্দু শাস্ত্রের দিকে নজর ফেরালে জানতে পারবেন, কালী কথার অর্থ হল কাল অর্থাৎ সময়। যে সময়ের গ্রাসে একদিন সবাইকেই তলিয়ে যেতে হবে, শুধু তাই নয়, যা সৃষ্টি হয়েছে তা একদিন ধ্বংস হবেই কালের নিয়মে। তাই তো মা কালীর নিয়মিত পূজা করলে আমাদের মনের অন্দরে লুকিয়ে থাকা খারাপ শক্তির বিনাশ ঘটতে সময় লাগবে না। সেই সঙ্গে মা আমাদের চরিত্রের সব থেকে অন্ধকার দিক, যা ইগো নামে পরিচিত, তাকেও ধ্বংস করে ফেলে, ফলে ভালো মানুষ হয়ে উঠতে আর সময় লাগবে না। এখন প্রশ্ন হলো, টোটকাটি কি, কি মন্ত্রই বা জপ করতে হবে, কখন বা এই টোটকা করতে হবে, কখন এই টোটকার প্রয়োগ করতে হবে, কিভাবে করতে হবে, আসুন সেটা দেখে নেব। এই টোটকাটি আপনারা করবেন আগামী দীপান্বিতা অমাবস্যার দিন অর্থাৎ 6ই নভেম্বর 2018 মঙ্গলবার রাত্রি 10:22 থেকে 10:57 মধ্যে। কি করবেন? আপনাদের পূজা ঘরে বা পূজা স্থানে একটি আসন পাতবেন, সেই আসনে নিজে বসবেন, সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ প্রজ্বলন করবেন, তারপরে একটি গঙ্গাজল ছিটে দেবেন, তার উপর একটি লাল কাপড় পাতবেন, তার মাঝখানে 50 গ্রাম আতপ চাল একটু হলুদ মাখিয়ে রাখবেন, চালের ওপর 2টি গোটা সুপারি সিঁদুর মাখিয়ে রাখুন, তারপরে একটি 2 ইঞ্চি পেরেক চালের মাঝখানে ঢুকিয়ে দিন, এরপর 108 বার নিম্নের মন্ত্রটি উচ্চারণ করবেন, ওং ক্রিং কালিকাওই নমঃ, ওং ক্রিং কালিকাওই নমঃ, ওং ক্রিং কালিকাওই নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ হয়ে গেলে আপনারা মায়ের কাছে আপনাদের যে মনস্কামনা সেগুলো জানাবেন, জানিয়ে সারা ঘরে সেই চাল ছিটোবেন, আপনাদের সারা ঘরে সেই চালটি ছিটিয়ে দেবেন, বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন, ছিটিয়ে দিয়ে যেইটুকু চাল বাকি থাকবে, যেইটুকু চাল বেঁচে থাকবে সেটাকে নিয়ে জলে ভাসিয়ে দেবেন, বাকি সুপুরি পেরেক সব নিয়ে জলে ভাসিয়ে দেবেন, জলে ফেলে দেবেন। এই টোটকাটি যদি সঠিকভাবে করে আপনারা মায়ের আরাধনা করেন তাহলে খারাপ শক্তির প্রকোপ কমতে শুরু হবে, সেই সঙ্গে কালো জাদুর প্রভাব থেকেও দূরে থাকা সম্ভব হবে। প্রসঙ্গত আজকের দিনে মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই মনের অন্দরে অন্যের প্রতি হিংসা ঈর্ষা বাড়ছে।
এমন অন্ধকার মন কারো ভালো চায় কিভাবে বলুন তো? তাই তো আশেপাশে থাকা মানুষদের খারাপ দৃষ্টির থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চান তাহলে এই টোটকাটি যেরমভাবে আমি বর্ণনা করলাম সেইভাবে করুন, তাহলে নিশ্চয়ই আপনাদের সমস্ত রকমের বাধা বিঘ্নতা থেকে আপনারা মুক্তি পাবেন, দেখবেন আপনাদের সুখ সমৃদ্ধি নিশ্চয়ই প্রাপ্ত হবে। ধন্যবাদ। আর প্রতিদিন আমার নতুন নতুন ভিডিও আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেতে হলে যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যাচ্ছে সেটি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিন, করে আমাকে একটি মেসেজ পাঠান, সেই মেসেজে আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন, এই দুটো জিনিস পাঠিয়ে দিলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাকে অ্যাড করে নেব। আর রেগুলার আপনি আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, এই ভিডিওর লিঙ্কটি আর আপনার কাছ থেকে হারিয়ে যাবে না, সবসময় আপনার কাছে থাকবে। ধন্যবাদ। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন, আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন, পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না। খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন।